আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় সবার স্কুল এই অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব। দেখো, এখানে স্কুল স্কুল মানে হচ্ছে স্কুল বা বিদ্যালয়, তো বানানটা একটু পার্থক্য রয়েছে। তো দেখো, স্কুল তো আমাদের সবারই, তাই না? দেখো, আমরা যে স্কুলে পড়াশোনা করি বা যে বিদ্যালয়ে পড়াশোনা করি, এটা কিন্তু আমাদের সবারই, তাই না? আমাদের কিন্তু সকলের, যারা আমরা পড়াশোনা করি আমাদের সকলেরই। কিন্তু তোমাদের মধ্যে এমন কেউ থাকতেই পারে যার জন্য হাঁটাহাঁটি করা কঠিন, অনেকের কিন্তু শারীরিক ভাবে একটু অন্যরকম দুর্বল, তারা কিন্তু ক্রাচে, দেখো ক্রাচে ভর করে কিংবা হুইল চেয়ারে চলাফেরা করতে হয়, তাই না? আমাদের ভিতরে অনেকেই আছে। তো খেয়াল করলে দেখবে, স্কুলে ঢুকতে গিয়ে শ্রেণীকক্ষে বা টয়লেটে যাওয়ার দরজায় তাদের অনেকেরই কিন্তু অসুবিধায় পড়ে। কেননা দেখো, আমাদের যে বিদ্যালয়, বেশিরভাগ বিদ্যালয়ে সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে যারা হুইল চেয়ারে চলাফেরা করে তারা তো সিঁড়ি দিয়ে উপরে যেতে পারে না, তার জন্য শ্রেণীকক্ষে বা টয়লেটে যাওয়ার দরজায় তাদের অনেকেই কি করে, অসুবিধায় পড়ে। তাই এই সমস্যার সমাধানে তোমরা কি কিছু করতে পারো যাতে সত্যিকার অর্থে স্কুলটা তোমাদের সবার হয়ে ওঠে? যদি দেখো, এখানে এক যে স্কুলটা যদি তোমার আমাদের সকলেরই হয়, তাহলে যে হুইল চেয়ারে চড়ে বা চলাফেরা করে করে তার জন্য কিন্তু সিঁড়ি দিয়ে উপরে ওঠা কষ্টকর। তা এখন সিঁড়ি দিয়ে যদি উপরে উঠতে হয়, তাহলে তো যে যে হচ্ছে হুইল চেয়ারে মানে চলাফেরা করে তার জন্য তো এটা সম্ভব নয়। তাহলে তো এই স্কুলটা তার জন্য হলো না। তাহলে তার উপযোগী করে তোলার জন্য আমাদের এমন কিছু করা প্রয়োজন যাতে করে ওই হুইল চেয়ার নিয়েও সে কিন্তু শ্রেণীকক্ষের ভিতরে চলে যেতে পারে। তো এইটা বিষয় নিয়ে আমাদের আলোচ্য বিষয় আজকে। তো দেখো, এখানে স্কুল তো আমার তোমাদের সবারই, তাই না? তো স্কুলে যখন ভালো কোনো খবর আসে, দেখো যদি তোমাদের ক্লাস, তোমাদের স্কুলের রেজাল্টটা ভালো হয়, যদি বলে যে এখন 50 জন 60 জন বা মানে যতজন পরীক্ষা দিয়েছে শতভাগ পাশ করেছে, তাই না? সেখান থেকে অর্ধেকের মতো এ প্লাস পেয়েছে 50 60 জন, তাহলে তুমি কি বলবা? তোমার অনেক ভালো লাগবে, তাই না? সবারই অনেক ভালো লাগবে। আবার যদি শোনো যে তোমাদের স্কুলে অনেকে ফেল করেছে, হ্যাঁ এই যে SSC রেজাল্ট খারাপ হয়েছে, তখন তো তোমারও মনও খারাপ হবে, সকলের মন খারাপ হয় যে স্কুলটার এরকম বদনাম হলো। তো সব আসে, যারা অন্য স্কুলের স্টুডেন্ট তারা আমাদেরকে একটু ছোট মনে করবে। তো এই জন্য বলা হয়েছে, যখন কোনো খবর আসে ভালো খবর, তখন সবারই ভালো লাগে, খারাপ খবর আসলে সকলেই খারাপ লাগে। স্কুলের সকল শিক্ষার্থীর তো স্কুলের উপর একই রকম অধিকার, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই স্কুলে তোমাদের বসার সবার আর কি একই রকম সুযোগ সুবিধা আছে কিনা? ওই যে যেটা বললাম কি, সবাই কি স্কুলের সকল জায়গায় একইভাবে যাতায়াত করতে পারে? এই যে ধরো, তোমাদের যেমন বন্ধুর হাঁটতে সমস্যা বা হুইল চেয়ার চলাফেরা করে, তারা কি চাইলেই তোমাদের মতো স্কুলের ভেতরে যেতে পারে বা ক্লাসরুমে ঢুকতে পারে, নাকি তাদের অন্য কারো সাহায্য নিতে হয়? যদি অন্য কারো সাহায্য নিতে হয়, তাহলে তো বিষয়টা খারাপ। এই প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো বলতে পারবে যদি তোমাদের স্কুলে কোনো শিক্ষার্থী থেকে থাকে যাকে হুইল চেয়ারে চলাফেরা করতে পারে, তার কাছ থেকে জেনে নিতে পারো, কিংবা নিজেরা আলোচনা করে দেখো, প্রয়োজনে পুরো স্কুলটা ঘুরে তোমরা দেখতে পারো। তো স্কুলে ঢোকার মুখে টয়লেটের দরজায়, তারপর দেখো শ্রেণীকক্ষের যে দরজা ইত্যাদিতে কোন কোন জায়গায় হুইল চেয়ার চলাচল করতে সমস্যা হতে পারে তা খুঁজে এখানে নিচের চিত্রে লিখতে হবে। যে এখানে ঠিক আছে, একটা চিত্রে লিখতে হবে, দেখো এখানে এটার উত্তর হচ্ছে, স্কুলের সকল শিক্ষার্থী স্কুলের উপর একই রকম অধিকার আছে, একই জায়গায় সবাই যাতায়াত করতে পারে, হ্যাঁ একই জায়গায় সকলে যাতায়াত করতে পারে, হুইল চেয়ারে চলাফেরা করতে অন্যজনের সাহায্য লাগে। তো দেখো, যে সমস্ত জায়গায় এরকম হুইল চেয়ার ছাড়া যাওয়া যায় না, মানে হুইল চেয়ার যাওয়া সম্ভব হয় না, সেই সমস্ত জায়গা আছে। দেখো স্কুলে ঢোকার মুখে, তারপর দেখো টয়লেটের দরজায়, শ্রেণীকক্ষের দরজায়, উপরে ওঠার সিঁড়িতে, তারপর দেখো শহীদ মিনার সিঁড়িতে, মাঠের যে পতাকার বেদিতে, এইগুলোতে অন্যের সাহায্য লাগে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি করতে পারি। এখন কথা হলো, এরকম সমস্যা এর এর একটা এটা কিন্তু একটা সমস্যা। তো এই সমস্যা সমাধান করতে হলে কি করতে হবে, কোনো উঁচু জায়গা চাকা গড়িয়ে পার হতে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা যায় কখনো লক্ষ্য করেছো? যেমন দেখো, আমরা চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এখানে একটা ঢালু রাস্তা দেখতে পাচ্ছি, একটা গাড়ি উপর থেকে নিচের দিকে আসতেছে। হুইল চেয়ারের রাস্তা যদি যদি নাও থেকে থাকে, তাহলে গাড়ি গ্যারেজে ঢোকানোর জায়গায় যে ঢাল করে রাখা হয়, তা হয়তো অনেকে আমরা দেখেছি, তাই না? এই যে এই যে এরকম ঢাল করে অনেকে দেখবা, অনেকের বিদ্যালয়ে কিন্তু এরকম উপরে ওঠার জন্য এরকম ভাবে সরাসরি সিঁড়ি তো থাকে, পাশাপাশি এরকমও থাকে, ঠিক আছে, এরকম ঢাল আকারে থাকে যাতে হুইল চেয়ারে উপরে সবাই উঠে যেতে পারে। এটাকে বলা হয় র্যাম্প। অনেকেই হয়তো শব্দটা শুনে থাকবে, এই যে র্যাম্প শব্দটা। তো
তো ভেবে দেখো তো, র্যাম্প দিয়ে কোনো ভারী জিনিসকে যদি উঠানো হয় তাহলে কি কষ্ট কম হবে? না, অবশ্যই কষ্ট কম হবে, বিষয়টি বুঝতে সাহায্য মানে সহজ হবে যদি কোনো টিলা বা এ ধরনের ঢালু উঁচু জায়গা ওঠার অভিজ্ঞতা কারো হয়ে থাকে, তাই না? তো এই সমস্ত তোমরা একটু পড়ে নিও। এখন এখানে একটা প্রশ্ন করা হয়েছে, দেখো একটা ছোট পরীক্ষা করে করে দেখা যাক, তোমাদের বেঞ্চের উপর বইগুলো একের পর এক সাজিয়ে একটা উঁচু জায়গা তৈরি করো। দেখো যে এরকম দেখছো, বেঞ্চের একটা বেঞ্চের উপরে বইগুলোকে এরকম সাজিয়ে একটা উঁচু জায়গা তৈরি করা হলো। এবার ছবির মতো স্টিলের রোলার বা তক্তা বা অন্য কোনো লম্বা বা চ্যাপ্টা জিনিস দিয়ে সেই সেই বইয়ের গায়ে হেলান দিয়ে রাখতে হবে। যেমন দেখো এইভাবে হেলান দিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো রাখার পরে একটা পানি ভরা বোতল বা অন্য কোনো ভারী কিছু কোনো বস্তু কিছু কিছু দিয়ে বেঁধে, মানে সুতা দিয়ে বেঁধে ঢালু বেয়ে এখানে টেনে তোলার চেষ্টা করতে হবে। যে এইভাবে টেনে তোলার উপরে দিকে দেখছো, দড়ি বেঁধে এটা উপরে তোলার চেষ্টা করতে হবে। এবার বইয়ের উচ্চতা কমিয়ে ঢালের উচ্চতা কি করতে হবে, কমিয়ে আনো, কিংবা আর একটু লম্বা তক্তা দিয়ে ঢালের দৈর্ঘ্য বাড়িয়ে নাও। এখন একইভাবে আবার ভারী বস্তুটাকে টেনে তোলার চেষ্টা করো। আগের চেয়ে কি ওজন কম লেগেছে নাকি বেশি লেগেছে এটা আলোচনা করতে হবে, বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচে নোট করতে হবে। এখানে আমাদের একটা নোট করতে হবে, ঠিক আছে? এই যে ফাঁকা স্থানে তোমরা নোটটা করবা। যেমন দেখো উত্তরটা দেখতে পাচ্ছি এখানে, যে ঢালের উচ্চতা, এখানে হবে ঢাল, ঢালের উচ্চতা যত কম হয় বস্তুটিকে উপরে তুলতে তত সহজ হবে। তাই যখনই যখন আমরা বই কমিয়ে দেওয়া হয় হলো তখন উচ্চতা কমে গেল এবং পানির বোতলকে তোলা সহজ হয়। আবার যদি উচ্চতা সমান রেখে বড় সাইজের রোলার ব্যবহার করি, অর্থাৎ হেলানো তলে দৈর্ঘ্য বৃদ্ধি করি, তাহলেও পূর্বের চেয়ে বস্তুর ওজন কম মনে হবে এবং বস্তুটিকে তোলা সহজ হবে। এখান থেকে কি করতে হবে, হেলানো হলো যান্ত্রিক সুবিধা উপলব্ধি করতে পারি। দেখো আমরা কিন্তু বিজ্ঞান যে অনুসন্ধানী পাঠ রয়েছিল সেখানে কিন্তু আমরা র্যাম্পের সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই যে হেলানো তল এখানে যান্ত্রিক সুবিধা এই সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো সেটাই এখানে দেখানো হয়েছে আর কি। এরপরে দ্বিতীয় সেশন চলে আসলাম। তো দ্বিতীয় সেশনে দেখো এখানে চলে যায়, এখানে বলতেছে যে সাইকেলের চাকা খেয়াল করে দেখো, এই যন্ত্রগুলো মানে এই যন্ত্রগুলোতে চাকা আসলে কিভাবে কাজ করে। বন্ধুরা মিলে কোনো সাইকেল ভালো মতো লক্ষ্য করে দেখে নিচে চাকার মতো অংশটুকু আঁকতে হবে, যে চাকার যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আঁকতে হবে। দেখো এখানে সে চাকাটা অঙ্কন করা হলো, তোমরা ঠিক এরকম একটা চাকা অঙ্কন করবা, ঠিক আছে? এইভাবে তো এই যে মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় অক্ষ, এবং এই যে পুরাটা টায়ারের মতো যেটা পুরাটা এটাকে বলা হয় চাকা, পুরাটা মিলেই হচ্ছে চাকা। এখন কি বলা হচ্ছে, তোমাদের যে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ে সরল যন্ত্র অধ্যায় 6 ধরনের সরল যন্ত্র আমরা আলোচনা করেছিলাম, তাই না? তোমরা ক্লাস ওইটা ওই ক্লাসটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবো। এখন ভেবে দেখো তো, এর আগে যে হুইল চেয়ার বা সাইকেলের চাকা লক্ষ্য করলে কিংবা র্যাম্প নিয়ে আলোচনা করলে, এই দুই ক্ষেত্রে কোন ধরনের সরল যন্ত্রের ব্যবহার কি ঘটে কি দেখেছো দলে সবার সঙ্গে এটা আলোচনা করে নিচের ছকে এখানে লিখতে হবে। দেখছো কিভাবে কাজ করে এই যে হুইল চেয়ার বা সাইকেলের চাকা এবং বা র্যাম, এবং এখানে কোন ধরনের সরল যন্ত্র ব্যবহার করা হয়েছে, কেন মনে হলো এটা এখানে লিখতে হবে। যেমন দেখো এখানে আলোচ্য বিষয় কিভাবে কাজ করে হুইল চেয়ার বা হচ্ছে সাইকেলের চাকা কিভাবে কাজ করে। চাকার একটি অক্ষ থাকে, প্যাডেল দিয়ে চেইন এর মাধ্যমে অক্ষকে ঘোরালে তার চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে তাদের কি হবে, তাদের চাকাটিকে চাকা দিকে কি চারদিকে চাকা কি করবে বলতো, ঘুরবে। এভাবে হুইল চেয়ার বা সাইকেল চাকা সামনের দিকে এগিয়ে যাবে। আর এখানে কোন ধরনের ষড়যন্ত্রের ব্যবহার হয়েছে এবং কেন মনে হলো এখানে চাকা বা অক্ষের ব্যবহার হয়েছে, কারণ সাইকেল এবং বা হুইল চেয়ার ব্যবহার করার ক্ষেত্রে বা হচ্ছে চাকার যে অক্ষ বল প্রয়োগ করে পুরো চাকাটিকে ঘোরাতে সাহায্য করেছে। আবার র্যাম্পের ক্ষেত্রে কি হয়, র্যাম্পের তলের দৈর্ঘ্য তলের যে দৈর্ঘ্য থাকে দৈর্ঘ্য বাড়িয়ে দিয়ে বা উচ্চতা কমিয়ে দিয়ে গড়িয়ে মানে গড়িয়ে গড়িয়ে একে কি করতে পারে, একটা বস্তুকে উপরে উঠানো যায় বা নামানো যায়। এখানে হেলানো তলের ব্যবহার করা হয়েছে, কারণ হেলানো তল ব্যবহার করে র্যাম্পের মতো কোনো বস্তুকে সহজে উপরে তোলানো যায় বা সেখান থেকে নামানো যায়। ওকে, এটা আমরা আলোচনা করলাম। এরপরে দেখো অন্যান্য যে সকল যন্ত্রগুলোর কথা মনে পড়লে তোমাদের প্রতিদিনের জীবনে কি এদের কোনো ব্যবহার দেখো, আবার নিজেরা একটু আলাপ করো এবং এরপরে নিচে সবকে আলোচনা করো। এই যে আমরা দেখো 6 ধরনের সরল যন্ত্রের কথা আলোচনা করেছিলাম, যেমন লিভার, হেলানো তল, স্ক্রু, চাকা, অক্ষদণ্ড, কপিকল এবং ফল ফাল। তো
তো এই যে ষড়যন্ত্রগুলো রয়েছে দৈনন্দিন ব্যবহারে কোন কোন প্রযুক্তিতে এখানে আমরা ব্যবহার করি সেটা এখন পূরণ করতে হবে। যেমন দেখো, যেটা যে যে ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেমন লিভার, এটা কখন কখন ব্যবহার করা হয় কোন প্রযুক্তিতে? যেমন কাঁচির ক্ষেত্রে ব্যবহার করা হয়, বোতল খোলা যে যন্ত্র এটার ক্ষেত্রে লিভার ব্যবহার করা হয়, নলকূপের যে হাতল মানে কল টিউব অয়েল যেটা, ঠিক আছে, ওর যে হাতল থাকে এটা কিন্তু লিভার, ঠিক আছে। ঢেঁকি, অনেকের যদি কোনো কারো এলাকায় ঢেঁকি থাকে, ঢেঁকিতে আমরা ধান বানা হয় বা হচ্ছে চাল কোটা হয়, চালের গুঁড়া করা হয়, ওই সমস্ত ইস্যুতে কিন্তু লিভার ব্যবহার করা হয়। হেলানো তল কোথায়? হুইল চেয়ারে র্যাম্প ব্যবহার করা হয়, হ্যাঁ। তারপর উঁচু রাস্তায় পানি যে যে গাড়ি উঠানোর গাড়ি, এটা গাড়ি হবে, গাড়ি উঠানোর ঢাল, তারপরে স্লাইড, এই ধরনের যে যন্ত্র, এখানে দেখো এই সমস্ত প্রযুক্তিতে হেলানো তল ব্যবহার করা হয়। স্ক্রু ব্যবহার করা হয়, স্ক্রু ড্রাইভার, তারপরে ড্রিল মেশিনে যেটা দিয়ে দেয়াল ফুটো করে, এটার ক্ষেত্রে এই যে স্ক্রু ব্যবহার করি। চাকা এবং অক্ষদণ্ড, সাইকেলের চাকা, তারপরে দেখো ইলেকট্রিক ফ্যান, হ্যাঁ, বায়ুকল, বায়ুকল দিয়ে কি করে বলতো, বিদ্যুৎ তৈরি করা যায়, এক্ষেত্রে চাকা এবং অক্ষদণ্ড ব্যবহার করা হয়। কপিকল, কুয়া থেকে পানি তোলা, কুয়া কুয়া পানির কুয়া থেকে, ঠিক আছে, এরকম বানানটা এরকম দিবা, কুয়া থেকে পানি তোলা হয়, পতাকা উত্তোলনের ক্ষেত্রে কপিকল ব্যবহার করা হয়। ফাল, লাঙ্গল, কুড়াল, তারপরে চাকু ইত্যাদিতে ফাল ব্যবহার। এখানে কি বলা আছে, পরের সেশনে কিন্তু তোমাদের কাজ শুরু, এত যন্ত্রের কথা পড়তে গিয়ে র্যাম্প বানানোর কথা কিন্তু ভুলে যাওনি, ঠিক আছে। এখন দেখো তৃতীয় সেশন, এখানে যেটা আমাদের করতে হবে, একটা সফট পূরণ করতে হবে, র্যাম্পের নির্দিষ্ট জায়গা এখানে দলের নাম লিখতে হবে, সদস্যের নাম লিখতে হবে, যেসব উপকরণ ব্যবহার করেছে সেগুলো, এই উপকরণ গুলো বেছে নেওয়ার কি কারণ এখানে লিখতে হবে, এবং এখানে খরচের হিসাব করতে হবে, র্যাম্পের একটা নকশাও তৈরি করতে হবে, ঠিক আছে। দেখো এখানে দলের নাম আলফা দল, সদস্যের নাম হচ্ছে, দেখো এই আলফা দলের ভিতর কে কে ছিল, তামিম ছিল, রহমান, তার ফয়সাল, হাবিব, রাব্বিরা ছিল, যেসব উপকরণ ব্যবহার করেছে, কাঠ, হাতুড়ি, গজ, ফিতা, পেরেক, করাত ইত্যাদি ব্যবহার করতে। খরচের হিসাব, কাঠ কেনার জন্য দেখো 800 টাকা, হাতুড়ি 120 টাকা, গজ ফিতা 60 টাকা, পেরেক 70 টাকা, করাত হচ্ছে 320 টাকা, এরকম ভাবে একটা তো র্যাম্পের একটা নকশা এখানে দেওয়া হলো, ঠিক আছে। এইভাবে নকশা ছোট করে একটা দিয়ে দিবা, ওকে। তো এরপর দেখো চতুর্থ সেশন, তো চতুর্থ সেশনে আমাদের যে কাজটি করতে হবে, দেখো এখানে নিচে এইখানে কি করতে হবে, কোনো একটা ছুটির দিন বেছে নিতে হবে, তোমার দলের সবাই শুরুতেই কাজ ভাগ করে নিবে, আর সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে যে দলের একজনকে বেছে নেওয়া যার কাজ হবে পুরো ব্যবস্থায় সামলানো, ব্যবস্থাকে সামলানো, মানে কার কি দায়িত্ব তার হিসাব মাথায় রেখে সময় মতো কি করতে হবে, কাজগুলো শেষ করতে হবে, তো সবার কাজ সমন্বয় করা ইত্যাদি। তো আরেকজনকে দায়িত্ব দিতে হবে এই পুরো কাজটার লিখিত বিবরণ রাখতে, সেটাও সবাই মিলে একজনকে ঠিক করে দায়িত্ব দিতে হবে, তুমি নিজে এর কোনো একটা দায়িত্ব নিতে পারো। তাহলে দেখো আলাদা একটা নোটবুক ব্যবহার করতে পারো পুরো কাজটাকে কি করে সাজিয়ে গুছিয়ে লেখার জন্য, ঠিক আছে। তো দেখো এখানে দলের সদস্যের নাম লিখতে হবে এবং কি দায়িত্ব দেওয়া হয়েছে সেটাকে এখানে লিখতে হবে। যেমন দেখো এখানে দলের সদস্যের নাম, দেখো হাসানকে দেওয়া হয়েছে অর্পিত দায়িত্ব সবাইকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য, আকবরকে সবার কাজ নোট করার জন্য, মাইশাকে র্যাম্পের জায়গা পরিষ্কার করার জন্য, মারিয়াকে র্যাম্পের দৈর্ঘ্য এবং উচ্চতা মাপার জন্য, জাকির হচ্ছে কাঠ কাটতে কাটবে, জুনায়দ হচ্ছে পেরেক মারবে, মিম হচ্ছে পেরেক মিমও পেরেক মারবে, তারপরে তামান্না কাট কাটবে, এবং প্রিয়াস যেটা প্রিয়াস সেও কাট কাটবে, কবির হচ্ছে কাজ তদারকি করবে, দেখাশোনা করবে, আর ঈশা র্যাম্পে কাজ করছে কিনা সেটা পর্যবেক্ষণ করবে। তো এইভাবে এই সবটি আমরা পূরণ করতে পারি। এবার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেওয়া যাক, কি বলো, তাই না? এবার যে পরিকল্পনা করা আছে সেই অনুসারে কাজ করতে হবে, হ্যাঁ, ভালো করে, ভালো কথা, কোন ধাপের পর কি করলে তা ছোট ছোট একটা বাক্যে টুকে রাখতে হবে, পরে এই দেখা যাবে, মানে দেখা যাবে যে ঠিক ঠিক মনে পড়ে যাবে কিভাবে কাজটা আমরা করেছিলাম। তো দেখো এখানে এই যে ধাপ গুলো লিখলাম, প্রথম ধাপে আমরা র্যাম্পের জায়গাটিকে ভালো করে পরিষ্কার করতে হবে, তুই নাম হচ্ছে র্যাম্প বানানোর জন্য কাঠগুলোকে ফিতা দিয়ে মেপে পেন্সিলের সাহায্যে দাগ বসিয়ে দিতে হবে, দাগ কাটতে হবে, তারপর দেখো দাগ অনুযায়ী কাঠগুলোকে করাত দিয়ে কাটতে হবে, তারপরে কি করতে হবে, কাঠগুলোকে সঠিক স্থানে বসিয়ে হাতুড়ি দিয়ে পেরেক মারতে হবে, এবং 5 নম্বরে সব কাজ সম্পূর্ণ হয়ে গেলে র্যাম্প র্যাম্প কি করতে হবে, মানে র্যাম্প ভালোভাবে, ঠিক আছে, এটা ভালো ভাবে কাজ করছে কিনা সেটাকে পর্যবেক্ষণ করতে হবে। এটার উত্তর হয়ে গেল। এরপর পঞ্চম সেশনে চলে গেলাম। তো পঞ্চম সেশনে কি করতে হবে দেখো এখানে, আচ্ছা র্যাম্প বানাতে গিয়ে তোমাদের নিশ্চয়ই হাতুড়ি, ছুরি, কাঁচি এ ধরনের
বেশ কিছু ছোটখাটো যন্ত্র ব্যবহার করতে হয়েছে, তাই না? যেমন পেরেক মারার জন্য আমাদের হাতুড়ি ব্যবহার করতে হয়েছে, তারপরে কাটার জন্য মানে কাঠ কাটার জন্য ছুরি বা কাঁচি ব্যবহার করতে হয়েছে, তাই না? এরকম যন্ত্র কিন্তু আমাদের ব্যবহার করতে হয়েছে। কিন্তু কাটতে বা ভাঙতে, ভারী কিছু টেনে এগিয়ে নিতে কিংবা কোনো কিছু উপরে তুলতে, এরকম নানা কাজে আমাদের হর হমেশাই এসব যন্ত্র বা উপকরণ ব্যবহার করতে হয়েছে। এই কাজটা করতে গিয়ে আমাদের কি করা হচ্ছে, দলের সবাই কি কি ব্যবহার করেছে সেই সমস্ত বিষয় নিচে লিখতে হবে। যেমন দেখো, এখানে 1 নম্বর, তক্তা কাটার কাজে আমরা করাত ব্যবহার করেছি। তারপরে কাঠ পেরে ঢোকাতে আমরা কি আটকাতে আমরা হাতুড়ি ব্যবহার করেছি। কিছু ক্ষেত্রে কাঠ জোড়া লাগাতে আমরা স্ক্রু ব্যবহার করেছি। তারপরে রড কাটার জন্য রড কাটার ব্যবহার করতে হয়েছে, রড কাটার যে মেশিন আছে সেটা ব্যবহার করতে হয়েছে। রড বাঁধতে চিকুন তার ব্যবহার করতে হয়েছে এবং চিকুন তার কাটতে কাঁচি ব্যবহার করা হয়েছে। ইট ভাঙতে হাতুড়ি ব্যবহার করেছে, বালু চালাতে চালুনি এবং চালতে মানে এখানে ভিতরে কোনো অপদ্রব্য আছে কিনা বা মোটা চিকুনটাকে আলাদা করার জন্য চালতি ব্যবহার করেছে, পানি আনতে বালতি ব্যবহার করা হয়েছে। তারপর দেখো, কুয়া থেকে পানি তুলতে পপিকল ভারী রডের যে জানি এগুলা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? এরপর দেখো, এবার একটু দলের সবাই আলাপ করে দেখো তো, এর আগে তোমরা যে 6 ধরনের ষড়যন্ত্রের কথা জেনেছো, তো উপরের তালিকা কোনটাতে কোন ধরনের ষড়যন্ত্র ব্যবহার করা হয়েছে সেটা দেখতে হবে। যেমন র্যাম বানাতে গিয়ে কি কি যন্ত্র ব্যবহার করা আছে এবং এই যন্ত্র বা উপকরণ কোন ধরনের ষড়যন্ত্র ব্যবহার করা আছে সেটা ব্যবহার করতে হবে, লিখতে হবে। যেমন দেখো, এখানে হাতুড়িকে হাতুড়ি কোন ষড়যন্ত্র, লিভার, তারপরে কাঁচি এটাও কিন্তু লিভার, তারপরে কুয়া থেকে পানি তোলা এটা কি বলতো, কপিকল, স্ক্রু ড্রাইভার এটা চাকা এবং অক্ষদণ্ড, ট্রলি এটা চাকা এবং অক্ষদণ্ড, এবং স্ক্রু হচ্ছে স্ক্রু আর কি যেটা ব্যবহার করেছে। তো অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে বা আলাপ করতে দেখতে হবে তারা কি কি ব্যবহার করেছে, বিভিন্ন ধরনের সরল যন্ত্র তোমাদের কাজ কিভাবে সহজ করেছে সেটাও আলোচনা করতে পারো। তো পুরো মানে শিখন অভিজ্ঞতা শেষে তোমরা করবা দলের সহপাঠীদের কাজ সম্পর্কে তোমার মতামতের জন্য বইয়ের শেষের যে 6-3 এটা পূরণ করতে হবে। তো এটা তো আমরা অটোমেটিক পূরণ করেছি। তো এই ছিল আমাদের 8ম অধ্যায়ের আলোচ্য বিষয় সমূহ। পরবর্তী মানে পরবর্তী ক্লাস হচ্ছে আমরা 9ম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লাগে এবং চ্যানেলটি যদি আমার সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবা। এবং যদি আমার ক্লাসটি খারাপ লাগে, ভালো যদি না লাগে, উপকৃত যদি না হও, তুমি যদি বুঝতে না পারো, তাহলে তুমি অবশ্যই মন্তব্য জানাতে পারো কিভাবে ক্লাসটি নিলে তোমার কাছে সুবিধার মনে হবে বা তুমি বুঝতে পারবা, বেশি ভালো করে বুঝতে পারবা, এটা তুমি আমাকে মন্তব্য করে জানাইতে পারবা, ঠিক আছে? আর বরাবরই তোমাদের কাছে যে রিকোয়েস্টটা আমি করি, তোমরা ছোট এবং আমার ভাইয়ের বয়সী, তোমরা কি করবা, নিয়মিত নামাজ কালাম পড়বা যদি তুমি মুসলিম হয়ে থাকো, অন্য ধর্মের হলে নিজ নিজ ধর্ম পালন করবা, ঠিক আছে? সকলের নিজ যে শরীরের প্রতি খেয়াল রাখবা, শরীরের যত্ন নিবা, ঠিক আছে? শরীরের যত্ন নিতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিগগির কি কি করতে হবে সেগুলো সুন্দর করে আমরা আলোচনা করেছি আগের অধ্যায়গুলোতে, সেগুলো সুন্দর করে করবা, ঠিক আছে? তারপরে বাসা বাড়িতে যে তোমার বাবা মাকে কোনো কাজে সাহায্য সহযোগিতা অবশ্যই করবা, আম্মুকে সাহায্য করবা, নিজের কাজ নিজে করবা, যেমন কাপড় চোপড় গুলা পরিষ্কার করা, নিজের কাজ করা। তারপর দেখো, তুমি বাসার যে ফ্লোর আছে সেটা নিজেরাই পরিষ্কার করতে পারো, এতে করে তোমার কায়িক শ্রম হবে, তারপরে তোমার শরীরটাও ভালো থাকবে এবং বাপ মাকেও সাহায্য করা হচ্ছে, তাই না? আর মোবাইলে একদমই খেলার নেশা তৈরি করবা না, কখনোই গেম খেলবা না, খারাপ কোনো বন্ধুদের সাথে মিশবা না, ঠিক আছে? বরং কোনো বন্ধু যদি খারাপ পথে যায় তাকে ভালো করা যায় কিভাবে সেভাবে চেষ্টা করবা, ঠিক আছে? এবং সকলকে সৎ পরামর্শ দিবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।